আপনি কিভাবে জিব্রাইল আলাইহিসসালামের নাম বলেন, কিভাবে উচ্চারণ করেন তার নাম? জিব্রিল, জিব্রাইল, 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 জিব্রিল, এই পাঁচভাবে তার নাম উচ্চারণ করা হয়। আর এটা বিভিন্ন কিরাতের মাধ্যমে বর্ণনা করা হয়েছে। ইল, ইল মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এ নিয়ে কোনো মতপার্থক্য নেই। জিব্রা মানে বান্দা বা দাস, তাহলে জিব্রাইল অর্থ আল্লাহর দাস, সুতরাং এটা হলো তার নাম এবং নামের অর্থ। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে তাকে সম্বোধন করতেন, এটা আসলে একটা মজার বিষয়। যখন আমি এই বিষয়ে গবেষণা করা শুরু করলাম, প্রথম দিন এটা দেখে খুব অবাক হলাম যে আমি বুখারী শরীফ থেকে জিব্রাইল আলাইহিসসালাম সম্পর্কে বর্ণিত সকল হাদিস সংগ্রহ করলাম। প্রথমে যে হাদিস জিব্রাইল আলাইহিসসালামের নাম উল্লেখ করা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জিব্রিল সাল্লাল্লাহু আলাইহিসসালাম। আমরা সাধারণত জিব্রিলকে আলাইহিসসালাম বলে সম্বোধন করি, যার অর্থ তার উপর শান্তি বর্ষিত হোক, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহিসসালাম তার উপর সালাওয়াতও পেশ করলেন সাল্লাল্লাহু আলাইহিসসালাম। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা করলেন জিব্রাইল আলাইহিসসালামের উচ্চ মর্যাদার কারণে। আরেকটা ব্যাপার, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় তার নাম বলে তাকে সম্বোধন করতেন না। জানেন কিভাবে করতেন? তিনি বলতেন যিনি আমার রবের নিকট থেকে আসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন উপায়ে তাকে সম্বোধন করেন, সবগুলো আমার পক্ষে বর্ণনা করা সম্ভব নয়, এটা আরেকটা বিশাল অধ্যয়নের ব্যাপার। যিনি আমার রবের নিকট থেকে আসেন, ইনশাআল্লাহ ভবিষ্যতে এই বিষয়ে আলোচনা করা যাবে। তবে সবচেয়ে কমন যে বিষয়টি আপনি পাবেন, তা হলো রূহ, স্পিরিট, শব্দটি আত্মা। আল্লাহ তাকে বলেন আর রুহুল কুদুস, পবিত্র আত্মা। আল্লাহ বলেন আর রুহুল আমিন, বিশ্বাসী আত্মা। আল্লাহ বলেন রুহানা, আমাদের আত্মা। আল্লাহ তাকে আরও ডাকেন রাসূলুন করিম, সম্মানিত বার্তাবাহক। সর্বশেষ আরেকটি নাম বলেই আমরা অগ্রসর হব সময় স্বল্পতার কারণে। এই নামটি আল্লাহ বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে নয়, বরং ওয়ারাকা ইবনে নওফলের কাছ থেকে, যিনি ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো ভাই। ওয়ারাকা বলেছিলেন ইনি হলেন আন-নামুস, আন-নামুস, যাকে মূসা আলাইহিসসালামের কাছে প্রেরণ করা হয়েছিল। জিব্রাইল আলাইহিসসালাম দেখতে কেমন ছিলেন? জিব্রাইল আলাইহিসসালাম বিভিন্ন রকম আকৃতি ধারণ করতেন। তিনি মানুষের আকৃতি ধারণ করতেন, আবার কখনো কখনো তিনি ফেরেশতার আকৃতিও ধারণ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি জিব্রাইল আলাইহিসসালামকে দেখেছি আর তাঁর ছিল 600 ডানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তিনি আল্লাহ প্রদত্ত একটি বিশাল সিংহাসনে উপবিষ্ট হয়ে সম্পূর্ণ দিগন্তকে ঢেকে ফেলতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন ওই 600 ডানা শুধু ছড়ানোই থাকতো না, তার ডানাগুলো থেকে প্রতিনিয়ত মণিমুক্তা ঝরতে থাকতো, আর তার ডানা রং ছিল সবুজ, তার পায়ের পাতার রঙও ছিল সবুজ। ফেরিস্তার আকৃতিতে তাকে এমন দেখাতো, আর তিনি হলেন অন্য সকল ফেরিস্তাদের চেয়ে আলাদা, মানুষ্য আকৃতিতে তাকে কেমন দেখাতো? জিব্রাইল আলাইহিসসালাম কয়েকজন মানুষের আকৃতি ধারণ করতেন, তাকে বিভিন্ন রকম দেখাতো, কিন্তু যখন তিনি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আসতেন, তিনি সুনির্দিষ্ট একটি রূপ নিয়ে আসতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দিহিয়া ইবন খলিফা আল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো দেখাতো। দিহিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন সুন্দর ফেরেশতা। দিহিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হতো বনু কলবের ইউসুফ। ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে মহিলারা কি বলেছিল? ইনি একজন সুদর্শন ফেরেশতা। তো দিহিয়াকে বলা হতো বনু কলবের ইউসুফ, মহিলারা দিহিয়াকে পছন্দ করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং জিব্রাইল আলাইহিসসালামের সম্পর্ক কেমন? প্রথমত তিনি হলেন কালিমুল্লাহ মিনাল মালাইকা, ফেরেশতাদের পক্ষ থেকে যার সাথে আল্লাহ কথা বলেন তিনি হলেন জিব্রাইল আলাইহিসসালাম। আপনি হয়তো ভাবতে পারেন আল্লাহ কি সকল ফেরেশতাদের সাথে কথা বলেন? না, মানুষের মাঝ থেকে যেমন নির্দিষ্ট কয়েকজনের সাথে আল্লাহ সরাসরি কথা বলেন, ঠিক তেমনি ফেরেশতাদের মাঝ থেকেও নির্দিষ্ট কয়েকজনের সাথে আল্লাহ সরাসরি কথা বলেন। আল্লাহ 4 জন ফেরেশতার সাথে কথা বলেন, মুকাসিমাতি আমরা, যারা আল্লাহর বিভিন্ন নির্দেশের বাস্তবায়ন ঘটান। এই 4 জনের সাথে আল্লাহ সরাসরি কথা বলার বর্ণনা পাওয়া যায়, কিন্তু আল্লাহ সবসময় সরাসরি জিব্রাইল আলাইহিসসালামের সাথে কথা বলে থাকেন। এমন একজন নবীর কাহিনীও আপনি পাবেন না যেখানে জিব্রাইল আলাইহিসসালামের আলোচনা নেই। আপনি যদি কাসাসুল আম্বিয়া পড়েন, প্রত্যেক নবীর আলোচনায় কোনো না কোনোভাবে জিব্রাইল আলাইহিসসালামের নাম উঠে আসবেই, কারণ তাকে 124,000 পয়গম্বরের কাছে পাঠানো হয়েছিল। মুস্তাদ ইমাম আহমদের একটি হাদিসে 124,000 নবীর কথা উল্লেখ আছে। তাদের মাঝে 350 জন ছিলেন রসুল, তাদের প্রত্যেকের কাছে জিব্রাইল আলাইহিসসালামকে পাঠানো হয়েছিল, তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, গড়ে তোলার জন্য, সমর্থন দেওয়ার জন্য, প্রতিরক্ষার জন্য। তিনি প্রথম থেকেই তাদের সাথে ছিলেন। তার আরেকটি উপাধি ছিল নাসুরুল আম্বিয়া,
তিনি ছিলেন নবীদের সাহায্যকারী। জিব্রাইল আলাইহিসসালামই ইব্রাহিম আলাইহিসসালামকে শয়তানের প্রতি পাথর ছুঁড়তে বলেছিলেন, আর আমরা সেই ঘটনা স্মরণে শয়তানের প্রতি পাথর ছুঁড়ি। সুবহানাল্লাহ, দেখুন সেই ঘটনার কত চমৎকার ঐতিহ্য আমাদের। জিব্রাইল আলাইহিসসালামই ইব্রাহিম আলাইহিসসালামকে হজের নিয়মকানুন শিখিয়েছিলেন। কখনো কখনো জিব্রাইল আলাইহিসসালামের ভূমিকাকে স্পষ্টরূপে উল্লেখ করা হয় না। ইউসুফ আলাইহিসসালামের গল্পে কখনো কি জিব্রাইল আলাইহিসসালামের উল্লেখ পেয়েছেন? আপনি ইউসুফ আলাইহিসসালামের উপর বিশাল আলোচনা শুনতে পারেন, সেখানে হয়তো জিব্রাইল আলাইহিসসালামের কথা কখনো বলা হয় না, কিন্তু তিনি সেখানে ছিলেন। আয়াতে বলা হয়, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হিকমা ওয়া ইলমা, তিনি যখন প্রাপ্তবয়স্ক হলেন তখন আমরা তাকে প্রজ্ঞা এবং জ্ঞান দিয়েছি। এতে ইঙ্গিত পাওয়া যায় যে তার নবুয়ত অনেক কম বয়সে শুরু হয়। আল্লাহ এবং জিব্রাইল আলাইহিসসালামের সাথে তার সম্পর্ক অনেক কম বয়স থেকেই শুরু হয়। জিব্রাইল আলাইহিসসালামের সাথে হযরত ইউসুফের কখন প্রথম দেখা হয়? যখন তার ভাইরা তাকে সেই কূপে নিক্ষেপ করেছিল আর তিনি কূপের তলায় পড়তে যাচ্ছিলেন, তখন তিনি এমন এক লোকের হাতের উপর ল্যান্ড করলেন যাকে তিনি আগে কখনো দেখেননি। তিনি ছিলেন জিব্রাইল আলাইহিসসালাম। জিব্রাইল তাকে ধরে ফেলেন যেন ইউসুফ আলাইহিসসালাম পড়ে গিয়ে ব্যথা না পান। সুবহানাল্লাহ, চিন্তা করে দেখুন। ইবনে কাইয়িম রহমাহুল্লাহ এই ব্যাপারে মন্তব্য করতে গিয়ে বলেন, এই ঘটনার নিদর্শন রয়েছে যে কোনো সৃষ্টি আল্লাহর রজ্জুকে ধারণ করলে আল্লাহ অবশ্যই তাকেও ধারণ করেন, তিনি আপনাকে পড়ে যেতে দিবেন না। মাঝে মাঝে এই উল্লেখটা খুব সূক্ষ্ম, আপনি হয়তো কোনো লক্ষণীয় উল্লেখের কথা শুনেন না। এখানে জিব্রাইল আলাইহিসসালামের ভূমিকাটা খুবই তাৎপর্যপূর্ণ। ইউসুফ আলাইহিসসালাম যেন পড়ে গিয়ে ব্যথা না পান, সেজন্য আল্লাহ তাকে পাঠালেন ধরে ফেলার জন্য। কখনো কখনো বর্ণিত গল্পের নবীর সাথে নয় বরং নবীর শত্রুদের সাথে জিব্রাইল আলাইহিসসালামের উল্লেখ পাওয়া যায়। তো মূসা আলাইহিসসালামের ঘটনায় তিনি মূসা আলাইহিসসালামের সাথে বহুবার ছিলেন, কিন্তু মূসা আলাইহিসসালামের ঘটনায় আমরা জিব্রাইল আলাইহিসসালামের উল্লেখের যে সহিহ বর্ণনা পাই তা আসলে তার শত্রু ফেরাউনের সাথে। তিরমিজি শরীফের একটি হাদিসে বর্ণিত আছে, জিব্রাইল আলাইহিসসালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলেন এবং তাকে বললেন, ফেরাউনের মৃত্যুর দিন যদি আপনি আমাকে দেখতেন, সে যখন সমুদ্রের তলায় ডুবে মারা যাচ্ছিল আমি গিয়ে তাকে পেলাম এবং তার মুখে কাদা নিক্ষেপ করতে লাগলাম। আমি ভয় পাচ্ছিলাম যে সে হয়তো লা ইলাহা ইল্লাল্লাহ বলে ফেলবে আর ফলে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন, কারণ আমি ভয় পাচ্ছিলাম যে সে হয়তো অনুশোচনা করে লা ইলাহা ইল্লাল্লাহ বলে ফেলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জিব্রাইল আলাইহিসসালামের চেয়ে বেশি কে চেনে? জিব্রাইল আলাইহিসসালাম জানেন আল্লাহ এতই দয়ালু যে এমনকি ফেরাউনের মতো পাপিষ্ঠরও সুযোগ রয়েছে, আর তিনি আশঙ্কা করছিলেন যে ফেরাউনের এক মুহূর্তের অনুশোচনা তার হয়তো সারা জিন্দিগির অপরাধ মুছে দিতে পারে। জিব্রাইল আলাইহিসসালাম চিন্তিত ছিলেন যে ফেরাউনের জন্য হয়তো একটা সুযোগ তৈরি হতে পারে। এখন জিব্রাইল আলাইহিসসালাম কি ফেরাউনের ভাগ্য নষ্ট করে দিয়েছেন? না, আল্লাহ জিব্রাইল আলাইহিসসালামকে বলেন, হে জিব্রাইল, আমার ইজ্জত ও গৌরবের কসম, যদি সে আন্তরিকতার সাথে ক্ষমা চাইত আমি তাকে ক্ষমা করে দিতাম, তার মুখে তোমার কাদা নিক্ষেপ কোনো কাজে আসতো না, আমি তবু তাকে ক্ষমা করে দিতাম, তার মুখে তোমার কাদা নিক্ষেপ কোনো কাজে আসতো না, আমি তবু তাকে ক্ষমা করে দিতাম। এখন দেখুন, আপনি হয়তো ভাবতে পারেন মুখে কাদা মারার কারণ কি? যখন পাপী ব্যক্তি মারা যায় ফেরেশতারা তার মুখে আঘাত করতে থাকে। জিব্রাইল আলাইহিসসালাম কেন ফেরাউনকে এত ঘৃণা করতেন? তিনি বলেন, আমি সেদিন থেকে তাকে ঘৃণা করতাম যেদিন সে বলেছিল আমি তোমাদের শ্রেষ্ঠ প্রভু। হাদিসে আমরা জিব্রাইল আলাইহিসসালামের একটা বিষয় দেখতে পাই, মাঝে মাঝে যখন জিব্রাইল আলাইহিসসালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতেন তিনি বলতেন না আল্লাহ এটা বলেছেন, বরং তিনি বলতেন আল আলা, সর্বোত্তম প্রভু, সর্বোত্তম প্রভু। এতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি জিব্রাইল আলাইহিসসালামের অপরিসীম শ্রদ্ধার প্রকাশ পায়। পরিশেষে ইমরানের পরিবারের সাথে, কোনো কোনো সময় জিব্রাইল আলাইহিসসালামকে নবীর সাথে উল্লেখ না করে নবীর পরিবারের সাথে উল্লেখ করা হয়। তো আমরা মরিয়ম আলাইহিসসালামের ঘটনা জানি। মরিয়ম আলাইহিসসালাম মসজিদের বাইরে পূর্ব দিকের কোনো এক স্থানে যেতেন, মাকানান শারকিয়া, তিনি মাসে একবার মসজিদের বাইরে পূর্ব দিকের কোনো এক জায়গায় যেতেন। অনেক আলেমের মতে সেটা ছিল সূর্যোদয় দেখার উদ্দেশ্যে, তিনি সেখানে গিয়ে সূর্যোদয় দেখতেন আর আল্লাহর জিকির করতেন। তিনি সেখানে মাটিতে দুটো লাঠি গেড়ে পর্দা টাঙিয়ে দিতেন যেন ওই খোলা জায়গায় মানুষ বুঝতে পারে এটা তার বসার জায়গা, কেউ যেন এটার নিকটে না আসে। তিনি অল্প বয়স্ক মেয়ে ছিলেন, 14-18 বছর বয়সের, মোট কথা তিনি একজন টিনেজার ছিলেন, আর তিনি একা আল্লাহর উপাসনা করছেন, আল্লাহকে একা একা স্মরণ করছেন। আল্লাহ তাআলা বলেন, ফা আরসালনা ইলাইহা রূহানা, আমরা তার কাছে আমাদের রূহকে পাঠালাম। ফাতামাসসাল লাহা বাশারান সাওয়িয়া, জিব্রাইল আলাইহিসসালাম তার নিকট একজন সুদর্শন পুরুষ আকৃতিতে আবির্ভূত হলেন। জিব্রাইল আলাইহিসসালাম মুখ খুলে কিছু বলার আগেই মরিয়ম আলাইহিসসালাম তাকে দেখে বললেন, আউযু বিরহমানি মিনকা ইন কুনতা তাকিয়া, আমি পরম করুণাময়ের কাছে তোমার থেকে আশ্রয় চাচ্ছি যদি তোমার অন্তরে আল্লাহর কোনো ভয় থাকে, মানে যদি তোমার ন্যূনতম কোনো শালীনতা থেকে থাকে, ভাগো এখান থেকে, কোনো কথাও বলতে দিও না, মনে করো যে এটা কখনো ঘটেনি, যাও আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করো। তাই প্রিয় বোনেরা, যদি কোনো ভাই আপনার নিকট এগিয়ে আসে তাদের সাথে এইভাবে আচরণ করার চেষ্টা করুন। দেখুন,
আরবিতে কথাটা বলেন, দেখুন কি ঘটে। যদি তিনি আরবি নাও বুঝেন, তিনি ভাববেন না এই আপদ থেকে দূরে থাকাই উত্তম। আমরা এই গল্পে যদি আবার ফেরত যাই, তাহলে দেখব যে মরিয়ম আলাইহিসসালাম জিব্রাইল আলাইহিসসালামের সাথে পরে কথা বলেছিলেন। কিন্তু কেন? কারণ মরিয়ম আলাইহিসসালামের এভাবে কঠিন স্বরে কথা বলতে দেখে জিব্রাইল আলাইহিসসালাম সাথে সাথে মানুষ আকৃতি থেকে ফেরেশতার আকৃতি ধারণ করেন। তিনি তার মানুষ্য আকৃতি ত্যাগ করেন এবং ফেরেশতার আকৃতিতে ফিরে যান, আর সেটা 600 ডানার পূর্ণ আকৃতি ছিল না। এরপর তিনি কথা চালিয়ে যান, ইন্নামা আনা রাসূলু রাব্বিকি লিআহাবা লাকি গুলামান যাকিয়া, আমি আল্লাহর একজন দূত, আপনার নিকট একজন পবিত্র সন্তানের সুসংবাদ নিয়ে এসেছি। আল্লাহ এই সিদ্ধান্ত নিয়েছেন এবং কাযালিক এটা ইতিমধ্যে করা হয়েছে, অলিনা জাআলাহু আয়াতাল লিন্নাস ওয়া রাহমাতাম মিন্না, আমি তাকে মানুষের জন্য একটি নিদর্শন ও আমার পক্ষ থেকে অনুগ্রহ শুরু করতে চাই। ওয়াকানা আমরান মাকদিয়া, আর এই প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়ে গেছে। এখানে কাদা মানে সিদ্ধান্তের বাস্তবায়ন, আর কানা আমরান মাকদিয়া মানে আপনি ইতোমধ্যে গর্ভবতী হয়ে গেছেন। ফাহামালাতহু, অতঃপর তিনি গর্ভে সন্তান ধারণ করলেন। ফান্তাবাদাত বিহি মাকানান, আল্লাহু আকবার, ওই অবস্থায় এক দূরবর্তী স্থানে চলে গেলেন। গর্ভকালীন পুরো সময়টা তিনি লুকিয়ে থাকলেন, আর যখন সন্তান জন্মদানের সময় আসলো, মনে রাখবেন তিনি ছিলেন একজন অনভিজ্ঞ তরুণী, তার পাশে সাহায্য করার মতো কেউ ছিল না, তিনি পূর্বে কখনো সন্তান জন্ম দেননি। প্রসব বেদনা তাকে এক খেজুর বৃক্ষের মূলে আশ্রয় নিতে বাধ্য করল। তিনি বললেন, হায়, আমি যদি কোনো কারণে এর পূর্বেই মারা যেতাম এবং মানুষের স্মৃতি থেকে বিলুপ্ত হয়ে যেতাম। যেহেতু মরিয়ম আলাইহিসসালামের গর্ভধারণ বা সন্তান জন্মদানের কোনো অভিজ্ঞতা ছিল না, আর গর্ভধারণ এবং সন্তান জন্মদান একজন মেয়ের প্রায় মৃত্যুর কাছাকাছি নিয়ে যায়, মহিলারা যারা শুনছেন তারা হয়তো ভাবছেন, হ্যাঁ আমরা জানি, যেহেতু গর্ভধারণ এবং সন্তান জন্মদান একজন মেয়েকে প্রায় মৃত্যুর কাছাকাছি নিয়ে যায়, মনে করছিলেন তিনি মারা যাচ্ছেন। ফানাদাহা মিন তাহতিহা আল্লা তাহজানি, জিব্রাইল আলাইহিসসালাম এই সময়টাতে তাকে সান্ত্বনা দিতে লাগলেন। আপনি মনে করছেন যে মানুষ আপনাকে নিয়ে কুৎসা রটনা করবে, কিন্তু বাস্তবতা হলো এক সময় মানব জাতির কাছে ওহী পাঠানো হবে আর তাতে উল্লেখ থাকবে যে অজকুর ফি কিতাবি মারিয়াম, এ কিতাবে মারিয়ামের কাহিনী বর্ণনা করুন। আর দেখো, কদ জাআলা রাব্বুকা তাহতা কাসারিয়া, তোমার পালনকর্তা তোমার পায়ের তলায় একটি নহর জারি করেছেন, আর তুমি খেজুর গাছের কাণ্ড ধরে তোমার দিকে নাড়া দাও, তাহলে তা তোমার উপর তাজা পাকা খেজুর ফেলবে। ফাকুলি ওয়াশরাবি অকররি আইনান, অতপর তুমি খাও পান করো এবং চোখ জুড়াও, তোমার বাচ্চা তোমার চক্ষু শীতলকারী হওয়ার কথা, তোমার বাচ্চার দিকে তাকাও, কষ্টের দৃষ্টিতে নয় সুখের দৃষ্টিতে। অতপর দ্বিতীয় পরীক্ষা আসলো, যখন তোমার সম্প্রদায় তোমার সন্তান সম্পর্কে জিজ্ঞেস করবে, তখন তুমি নিজের সমর্থনে কোনো কথা বলতে পারবে না। এবং ইতিমধ্যে মরিয়ম আলাইহিসসালামের পূর্ণ বিশ্বাস তৈরি হয়ে গেল যে আল্লাহর সাহায্য তার সাথেই রয়েছে। তাই মরিয়ম আলাইহিসসালাম যখন তার সম্প্রদায়ের সম্মুখীন হলেন, তিনি জানতেন না যে আল্লাহ কীভাবে তাকে রক্ষা করবেন, কিন্তু যেহেতু তাকে সঠিক উপায়ে প্রশিক্ষিত করা হয়েছে, আল্লাহর উপর তার নির্ভরতা চূড়ান্ত রূপে আবির্ভূত হলো। তিনি ভাবলেন কিছু একটা ঘটতে যাচ্ছে, আর ঠিকই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পুরস্কৃত করলেন। এখানে জিব্রাইল আলাইহিসসালাম ঈসা আলাইহিসসালামের দায়িত্ব গ্রহণ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমরা তাকে পবিত্র আত্মার মাধ্যমে সাহায্য করেছি, এমনকি আল্লাহ এটাকে ঈসা আলাইহিসসালামের প্রতি একটি অনুগ্রহ হিসাবে উল্লেখ করেন। আমি তোমাকে পবিত্র আত্মার মাধ্যমে সাহায্য করেছি। ঈসা আলাইহিসসালামকে জিব্রাইল আলাইহিসসালামের মাধ্যমে তার সারা জীবন জুড়ে সাহায্য করা হয়। শুধু এটা নয়, বরং আলেমদের মতে জিব্রাইল হচ্ছেন একমাত্র ফেরেশতা যিনি কোনো নবীকে আকাশে নিয়ে যেতে পারেন। তো যখন ঈসা আলাইহিসসালামকে ক্রুশবিদ্ধ করে হত্যা করার ষড়যন্ত্র করা হয়, তখন তাকে জীবিত অবস্থায় আকাশে উঠিয়ে নেওয়ার জন্য একজন ফেরেশতা পাঠানো হয়। কিয়ামতের পূর্বে আল্লাহর হুকুমে তাকে আবার পৃথিবীতে পাঠানো হবে, আর সে ফেরেশতা ছিলেন জিব্রাইল আলাইহিসসালাম। আমি এর তাৎপর্য বোঝার চেষ্টা করেছিলাম যে কেন আল্লাহ এই কথাটি অবায়না তানাজ্জালু ইল্লা বিআমরি রাব্বিকা সূরা মরিয়মে বলেছেন। বেশ কিছুদিনের জন্য জিব্রাইল আলাইহিসসালাম দেখা না দিলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে দুঃখ পেতেন, আর তাই জিব্রাইল আলাইহিসসালাম রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, দেখুন আল্লাহর নির্দেশ পেলেই কেবল আমরা আপনার কাছে আসি, আমরা নিজেদের ইচ্ছা মতো আসতে পারি না, আমরা এই সিদ্ধান্ত নিতে পারি না। আর এই কথাটি খুবই ব্যক্তিগত শোনায়, ওমা নাতানাজ্জালু ইল্লা বিআমরি রাব্বিক। কেন সূরা মরিয়মে? ইসলামী পণ্ডিতদের মতে এই সূরায় বর্ণিত প্রত্যেক নবীর ঘটনায় জিব্রাইল আলাইহিসসালামের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। চিন্তা করে দেখুন, জাকারিয়া, মরিয়াম, ঈসা, ইব্রাহিম, মুসা, ইদ্রিস, ইসমাইল আলাইহিসসালাম, ওনাদের সবার জীবনে জিব্রাইল আলাইহিসসালাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই এই সূরাতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে, দেখুন আমরা শুধু আল্লাহর হুকুমেই অবতরণ করি জ্ঞান নিয়ে, আর তখন জিব্রাইল আলাইহিসসালামের আগমনে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। ফেরেশতাদের মাঝে যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে নিকটবর্তী ছিলেন,
যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহযোগিতা করেছেন, তার প্রতিরক্ষার ব্যবস্থা করেছেন, তিনি ছিলেন জিবরিল আলাইহিসসালাম। অন্য একটি বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, প্রত্যেক নবীকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া থেকে দুজন এবং আকাশ থেকে দুজন মন্ত্রী দান করেছেন। আমাকে দিয়ে আকাশের দুজন মন্ত্রী হলেন জিবরিল এবং মিকাল, আর দুনিয়া থেকে প্রদত্ত দুজন হলেন আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জিবরিল আলাইহিসসালাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম সাক্ষাৎকারটি কেমন ছিল? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলেবেলায় তিনি অন্য বাচ্চাদের সাথে খেলছিলেন, দৌড়াদৌড়ি করছিলেন ঠিক সকল বাচ্চার মতো। হঠাৎ করে এক ব্যক্তির আবির্ভাব হয়, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে মাটিতে শুইয়ে দিলেন। এটা দেখে অন্য বাচ্চারা দৌড়ে তাদের পিতামাতার কাছে চলে গেল এবং বলতে লাগলো মুহাম্মাদকে হত্যা করা হয়েছে। অন্য বাচ্চারা যখন দৌড়ে পালাতে লাগলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছিলেন যে এই লোকটি তাকে কী করতে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনি আমার বুক খুলে ফেললেন। তিনি বললেন, এটা হলো তোমার অন্তরের শয়তানের অংশ। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হার্ট বের করলেন এবং তা থেকে কিছু একটা বের করে নিলেন আর বললেন, এটা হলো তোমার অন্তরের শয়তানের অংশ। তারপর তিনি এটাকে ফেলে দিলেন। এরপর তিনি সোনালী রঙের একটি পাত্রে রাখা জমজমের পানিতে আমার হার্ট ধুয়ে ফেললেন। আর এই বাচ্চা অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু অবলোকন করেছেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হার্টকে আবার যথাস্থানে রেখে দেওয়া হলো। অন্য বাচ্চারা ফিরে এসে দেখলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক সেলাই করে দেওয়া হয়েছে আর তার মুখমণ্ডল নীল বর্ণ ধারণ করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হার্ট বের করে পবিত্র করা হলো। সে সময় তিনি এই ঘটনার কোনো ব্যাখ্যা খুঁজে পেলেন না। তিনি এই ঘটনায় চরম কষ্ট পেলেন। তিনি বুঝতে পারলেন না যে কেন এটা হলো। ঠিক 34 বছর পর তিনি যখন 40 বছর বয়সে পদার্পণ করলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তিনি ভালো স্বপ্ন দেখতে লাগলেন। এটা তিনি একাধারে 6 মাস যাবৎ দেখতে লাগলেন। তিনি রাতে যা স্বপ্নে দেখতেন তাই দিনের বেলায় সত্যে পরিণত হতো। তিনি উপলব্ধি করলেন যে কিছু একটা ঘটতে যাচ্ছে। এ থেকে আমরা কিছুটা বুঝতে পারি যে কেন হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুহায় গিয়ে ধ্যানমগ্ন হতে লাগলেন এবং প্রার্থনা করতে লাগলেন। তিনি এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারলেন যে অতি প্রাকৃতিক কিছু ঘটতে যাচ্ছে। ঐশ্বরিক কেউ একজন তাদের সাথে যোগাযোগ করছে, কোনো এক ধরনের বিশেষ সৃষ্টি তাদের সাথে যোগাযোগ করছে। এই অবস্থায় 6 মাস যাবৎ চলল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্জনতাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রিয় করে দিলেন। হঠাৎ করেই তিনি একা থাকতে পছন্দ করা শুরু করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় আরোহণ করতেন। হেরা গুহায় আরোহণ করতে প্রায় 2 ঘন্টা সময় লাগে। আপনারা যদি কখনও হেরা গুহায় ওঠেন তাহলে সম্পূর্ণ মক্কাকে দৃষ্টির সীমানায় দেখতে পাবেন। সুবহানাল্লাহ, আপনি সব কিছু দেখতে পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের পর দিন, কখনো পুরো সপ্তাহ জুড়ে, অবশেষে পুরো রমজান মাস সেখানে অবস্থান করেন। তিনি সেখানে দীনে হানিফ তথা ইব্রাহিম আলাইহিসসালামের শেখানো পন্থায় আল্লাহর ইবাদত করতেন। অর্থাৎ তিনি সেখানে গিয়ে যেভাবে পারতেন আল্লাহর ইবাদত করতেন। সুশৃঙ্খল কোনো নামাজের নিয়ম তখন জানা ছিল না। তিনি ইব্রাহিম আলাইহিসসালামের রেখে যাওয়া নিয়মে আল্লাহকে ডাকতেন, ঠিক এটাই বর্ণিত আছে। তো হঠাৎ করে একদিন তিনি জিব্রাইল আলাইহিসসালামকে দেখতে পেলেন। আপনাদের কী মনে হয়, তখন জিব্রাইল আলাইহিসসালাম কি ফেরেশতার আকৃতিতে দেখা দেন না মানুষের আকৃতিতে? মানুষের আকৃতিতে। আপনারা হয়তো ভাবছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে ভয় পেয়ে গেলেন কেন? চিন্তা করে দেখুন, আপনি হয়তো 2 ঘন্টা ধরে সেখানে অবস্থান করছেন, আশেপাশে কেউ নেই, তারপর আচমকা গুহার মুখে এক অপরিচিত লোককে দাঁড়িয়ে থাকতে দেখলেন, কোনো কথা বলছে না। আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়গায় থাকতেন আপনি কী ভাবতেন? তাছাড়া পরবর্তীকালের বর্ণনা থেকে আমরা ধারণা পাই তখন কী ঘটেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট ঘটনা বর্ণনা করছিলেন, তিনি বলেন, যাকে আমি স্বপ্নে দেখি সে আমার নিকট এসেছিল। সুতরাং আমরা আরও বুঝলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতোমধ্যে জিবরিল আলাইহিসসালামকে স্বপ্নে দেখেছিলেন। তো তিনি চিন্তা করছিলেন, অদ্ভুত, আমি তো এখন ঘুমাচ্ছি না, আমি তো স্বপ্নে নেই, বাস্তবে। এর থেকে জিবরিল আলাইহিসসালাম কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহিসসালামকে জড়িয়ে ধরেছিলেন, এটা স্বপ্ন নয়, বাস্তব। ইকরা, পড়ুন, আপনি কোনো কল্পিত কিছু দেখছেন না, এটা কল্পিত কোনো ছায়ামূর্তি নয়। আমি আপনাকে শক্ত করে জড়িয়ে ধরছি শুধু আমার বাস্তবতা বোঝাতে নয়। ইন্না সানুলকি আলাইকা ক্বাওলান সাকিলা, যে ওহী আপনার উপর নাজিল হতে যাচ্ছে তা হবে অত্যন্ত ভারী। এই বাণী ধারণ করার জন্য আপনাকে প্রস্তুত হতে হবে। এরপর তিনি তাকে আদেশ করলেন, পড়ুন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছেড়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি পড়তে জানি না। জিবরিল আলাইহিসসালাম তাকে আবারও শক্ত করে জড়িয়ে ধরলেন এবং বললেন, ইকরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি পড়তে জানি না।
জিব্রিল আলাইহিসসালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তৃতীয়বারের মতো শক্ত করে জড়িয়ে ধরলেন এবং পরবর্তীকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, জিব্রিল আলাইহিসসালাম আমাকে এত শক্ত করে জড়িয়ে ধরেন যে আমি মনে করছিলাম আমি মারা যাব। তিনি বললেন, পড়ুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি পড়ব? ঠিক তখন জিব্রিল আলাইহিসসালাম বললেন, ইকরা বি ইসমি রাব্বিকাল্লাযী খলক, পাঠ করুন আপনার পালনকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন। খলাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে সৃষ্টি করেছেন আলাক থেকে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পাঠ করুন আপনার পালনকর্তা মহা দয়ালু যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওহী গ্রহণ করছিলেন, জিব্রিল আলাইহিস সালাম তাকে আর জড়িয়ে ধরলেন না, আবার চলেও গেলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুহা ত্যাগ করে তাড়াতাড়ি নেমে গেলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কি হয়েছে? এখন দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাকে বললেন কি ঘটেছে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহজেই তাকে বলতে পারতেন, আপনি ওই গুহায় যাওয়া বন্ধ করে দিন, আপনার মনে হয় বাসায় থাকা উচিত, আপনার ওই ঘরের কোনায় ধ্যান করতে পারেন, কেউ আপনাকে ডিস্টার্ব করবে না, ইনশাআল্লাহ এরকম কিছু আর ঘটবে না। তিনি এসবের কিছুই বললেন না। দেখুন কেমন চমৎকার ছিলেন তিনি। সুবহানাল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে নিজের উপর বিশ্বাস করার আগে খাদিজা তার উপর বিশ্বাস করেন। সত্যি তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, আল্লাহ কখনোই আপনাকে অপমানিত করবেন না। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গত 15 বছরের জীবনী বর্ণনা করতে লাগলেন। আপনি এমন মানুষ যিনি আত্মীয়তার বন্ধন রক্ষা করেন, আপনি এতিমদের যত্ন নেন, আপনি আপনার প্রতিবেশী এবং মেহমানদের প্রতি উদার, আপনি কোনো সমস্যায় পড়লে তার দায়িত্ব কাঁধে তুলে নেন, আল্লাহ কখনোই আপনাকে অপমানিত করবেন না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, চলেন ওয়ারাকার কাছে যাই। তো তারা তার নিকট গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দেখলেন তা ওয়ারাকার নিকট বর্ণনা করলেন। ওয়ারাকা সাথে সাথে বলে উঠলেন, ইনি নামুস, আপনি সেই রাসূল যার জন্য সবাই অপেক্ষা করছে। এই ফেরেশতাই মূসা আলাইহিস সালামের কাছে এসেছিলেন। ইশ, আমি যদি যুবক হতাম তাহলে আপনাকে সাহায্য করতে পারতাম যখন আপনার সম্প্রদায় আপনার বিরোধিতা করবে। এরপর কি ঘটেছিল? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, এরপর বহু দিন যাবত ওহী অবতীর্ণ হওয়া বন্ধ থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি অপেক্ষা করতে লাগলেন যেন সেই ফেরেশতা আবার দেখা দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি আবার ওই পাহাড়ে ঘুরতে লাগলেন। তিনি নিজের ভাষায় তা এভাবে বর্ণনা করেন যে তার মানসিক অবস্থা এমন ছিল যে তিনি যেন চাইতেন নিজেকে পাহাড় থেকে ছুঁড়ে ফেলে দিতে। তিনি স্পষ্টরূপে জানতে চান যে কী ঘটেছে। প্রতিবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়ে গেলে জিব্রিল আলাইহিস সালামের কণ্ঠ শুনতে পেতেন, ও মুহাম্মদ, আপনি আল্লাহর সত্য রসুল। এতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুটা সান্ত্বনা পেতেন এবং ঘরে ফিরে আসতেন। এরপর পরবর্তীতে তিনি শুধু যে ও মুহাম্মদ আপনি আল্লাহর সত্য রসুল এ কথা বলতেন তা নয়, তিনি আরও বলতেন, আমি জিব্রিল। তো তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট বিষয়টা পরিষ্কার করলেন যে তিনি জিব্রিল আলাইহিস সাল্লাম, কিন্তু তবুও কোনো কোরআন বা ওহি অবতীর্ণ হয়নি। অবশেষে অন্য একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটছিলেন, আর এবার ইয়া মুহাম্মদ ইন্নাকা রাসূলুল্লাহি হাক্কা, ও মুহাম্মদ আপনি আল্লাহর সত্য রসুল। বুখারী শরীফের জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটছিলেন, তারপর হঠাৎ উপরের দিকে তাকিয়ে দেখলেন জিব্রিল আলাইহিস সালাম তার পরিপূর্ণ ফেরেশতা আকৃতি ধারণ করে সম্পূর্ণ আকাশ ঢেকে আছেন, সম্পূর্ণ দিগন্ত ঢেকে আছেন। আল্লাহ জিব্রিল আলাইহিস সালাম সম্পর্কে বলেন, যু মিররাতিন ফাস্তাওয়া, প্রজ্ঞার অধিকারী, সে নিজ আকৃতিতে স্থির হয়েছিল। জিব্রিল আলাইহিস সালাম পুরো আকাশ জুড়ে আবির্ভূত হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রিল আলাইহিস সালামকে তার সকল ডানা সমেত পরিপূর্ণ আকৃতিতে দেখতে লাগলেন। সুম্মা দানা ফাতাদাল্লা, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটবর্তী হতে লাগলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছাকাছি আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটিতে পড়ে গেলেন। তিনি নিজেই বলছেন যে আমার অতি নিকটবর্তী হওয়াতে আমি এত ভয় পেয়েছিলাম যে আমি মাটিতে পড়ে গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্রুত বাড়িতে ফিরে গেলেন আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে লাগলেন, আমাকে ঢেকে দাও। আর ঠিক তখন পরবর্তী ওহী অবতীর্ণ হয়, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির, হে চাদর আবৃতকারী, উঠুন, সতর্ক করুন। সুবহানাল্লাহ, চিন্তা করে দেখুন, প্রথম ওহী অবতীর্ণ হওয়ার সময় তিনি হেরা গুহায় ছিলেন, আর দ্বিতীয়বার তিনি যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ছিলেন তখন ওহী অবতীর্ণ হয়, হে চাদর আবৃতকারী, উঠুন, সতর্ক করুন, আপনার পালনকর্তার মহত্ত্ব ঘোষণা করুন, আপন পোশাক পবিত্র করুন, মূর্তি পরিত্যাগ করুন। এই হলো প্রথম দিকের ওহী অবতীর্ণ হওয়ার ঘটনা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এরপর থেকে একটির পর একটি ওহী অবতীর্ণ হতে লাগলো, অর্থাৎ দীর্ঘ বিরতির পর আসে সূরা মুদাসসির, সূরা মুজাম্মিল, সূরা দোহা এবং আরও অনেক সূরা ক্রমাগত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট অবতীর্ণ হতে থাকে। এভাবেই শুরু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারলেন কী ঘটছে। তিনি বুঝতে পারলেন যে তিনি আল্লাহর রসুল।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আর জিব্রিল আলাইহিস সালামের উপস্থিতি থেকে ভয় পান না, বিষয়টা তার কাছে পরিষ্কার হয়ে গেল। জিব্রিল আলাইহিস সালাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালামের মাঝে ব্যক্তিগত কথোপকথন। জিব্রিল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালামের ঘরে বহুবার এসেছিলেন, কোনো কোনো সাহাবী তাকে দেখতে পেতেন, আবার কেউ কেউ দেখতে পেতেন না। একদিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করতে আসলেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালামকে সম্বোধন করে কথা বলছিলেন, কিন্তু তিনি সাড়া দিচ্ছিলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম কোনো কথা না বলাতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যান। চলার পথে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, তোমার চাচাতো ভাই কেন আমার সাথে কথা বলল না? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি কি দেখেননি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সামনে বসা এক লোকের সাথে কথা বলছিলেন? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কোন মানুষের সাথে? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফিরে আসলেন এবং জিজ্ঞেস করলেন, তখন কেউ কি আপনার সাথে কথা বলছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আপনি কেন এটা জিজ্ঞেস করছেন? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কারণ আব্দুল্লাহ তাকে দেখতে পেয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রাআ, সে দেখেছে? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জি দেখেছে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করলেন, যেন আল্লাহ তার জ্ঞান বাড়িয়ে দেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জিব্রিলের ব্যক্তিগত কথোপকথনটা কেমন ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রিল আলাইহিস সালামকে বললেন, আল্লাহ বলেছেন যে আমি আপনাকে সকল জগৎবাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। তিনি জিজ্ঞেস করলেন, আমার রহমতের কোনো অংশ কি আপনার পর্যন্ত পৌঁছেছে? জবাবে জিব্রিল আলাইহিস সালাম বললেন, ইয়া মুহাম্মদ, ওয়াল্লাহি ইন্নাকা আহাব্বুল আমবিয়া ইলাই, আল্লাহর শপথ, ও মুহাম্মদ, আপনি আমার সবচেয়ে প্রিয় নবী, মানে আমাকে আজ পর্যন্ত এমন কারো কাছে পাঠানো হয়নি যাকে আমি আপনার থেকে বেশি ভালোবাসি। তিনি আরও বললেন, আপনার মাধ্যমে আমি নিরাপত্তা লাভ করেছি, আমি আমার ভাগ্য নিয়ে চিন্তায় থাকতাম যতক্ষণ না আপনার নিকট এই আয়াত অবতীর্ণ হলো, কুওয়াতিন ইনদাদিল আরশি মাকিন, যে শক্তিশালী আরশের মালিকের নিকট মর্যাদা সম্পন্ন প্রতিষ্ঠিত। মাদানী জীবনের অনেক ব্যক্তিগত আলোচনায় জিব্রিল আলাইহিস সালাম বারবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আশ্বস্ত করেছেন। কেন? কারণ দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানলেন যে তিনি এবং বিশ্বাসীরা নিরাপদ, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন কাকে নিয়ে উদ্বিগ্ন? আমাদেরকে নিয়ে, যারা পরবর্তীতে আসবে। তাই তিনি উম্মতি 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 বলে কাঁদতেন। তাই আল্লাহ জিব্রিল আলাইহিস সালামকে পাঠালেন। জিব্রিল আলাইহিস সালাম বললেন, ইয়া মুহাম্মদ, আমরা আপনার উম্মতের বিষয়ে আপনাকে সন্তুষ্ট করে দেব, আমরা আপনাকে হতাশ করব না, আপনার উম্মত ঠিক থাকবে। তিনি মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বারবার নিশ্চয়তা দিতেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তীতে আসা উম্মত নিয়ে উদ্বিগ্ন থাকতেন। সাহাবীরা নিরাপদ, কিন্তু যারা পরবর্তীতে আসবে তাদের কি হবে? আরেকবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আর এটা বুখারীতে বর্ণিত আছে, আমি একবার মদিনাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে আমরা মদিনার হাররা নামক স্থানে উপস্থিত হলাম। তিনি আমাকে এখানে বসতে বললেন। হঠাৎ তিনি হাঁটতে লাগলেন, আর তখন স্পষ্টত তিনি জিব্রিল আলাইহিস সালামের সাথে কথা বলছিলেন। তারা কিছুক্ষণের জন্য হাঁটলেন আর আমি বসে থাকলাম, আর এই হাঁটা অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া ইনজানা ওয়া সারাক, ওয়া ইনজারা ওয়া সারাক, ওয়া ইনজানা ওয়া সারাক, এমনকি যদি সে জিনা করে বা চুরি করে, যদি সে জিনা করে বা চুরি করে। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর শুনতে পাচ্ছিলেন না। ইয়া রাসূলুল্লাহ, ওইটা কী ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তিনি ছিলেন জিব্রিল আলাইহিস সালাম, তিনি এসেছিলেন আমাকে সুসংবাদ দিতে যে এই উম্মতের প্রত্যেক ব্যক্তি অবশেষে জান্নাতে প্রবেশ করবে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এমনকি যদি সে জিনা বা চুরি করে, হ্যাঁ এমনকি যদি সে জিনা বা চুরি করে, অবশেষে সে জান্নাতে প্রবেশ করবে। তো তিনি এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন, তখন জিব্রিল আলাইহিস সালাম কীভাবে সান্ত্বনা দিতেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অসুস্থ হয়ে পড়েন, তিনি বলেন, জিব্রিল আমার কাছে আসলেন এবং বললেন, ও মুহাম্মদ, আপনি কি অসুস্থ? আমি বললাম, হ্যাঁ। তখন জিব্রিল তাঁর হাত দিয়ে আমার মুখমণ্ডল এবং বক্ষ মুছে দিলেন এবং বললেন, বিসমিল্লাহি আরকিকা মিন কুল্লি শাইইন আউযিকা, আল্লাহর নামে আমি আপনার জন্য আরোগ্য প্রার্থনা করছি সব কিছু থেকে যা আপনার ক্ষতি করছে, মিন শাররি কুল্লি নাফসিন আও আইনিন আও হাসিদ, সকল খারাপ জিনিস থেকে অথবা বদ নজর থেকে বা হিংসা থেকে আল্লাহ আপনাকে আরোগ্য দান করুন, আল্লাহর নামে আমি আপনার জন্য আরোগ্য প্রার্থনা করছি। কিন্তু তখন ব্যাপারটা কেমন ছিল? যখন জিব্রিল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবন সম্পর্কে কোনো উপদেশ দিতেন, এখন আমি আপনাদেরকে যে বিষয়টি বলবো সেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ দিককার। জিব্রিল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে বললেন, হে মুহাম্মদ, হে মুহাম্মদ। আচ্ছা, আল্লাহ কি কোরআনে কখনো এভাবে বলেছেন, হে মুহাম্মদ?
না ইয়া রাবি আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর নবী ও আল্লাহর রাসূল। তাহলে জিব্রিল আলাইহিস সালাম কি করে ইয়া মুহাম্মদ বলার সাহস করলেন? আলেমরা বলেন যে যখন জিব্রিল আলাইহিস সালাম বলেন ইয়া মুহাম্মদ, এর মানে হলো এখনকার বিষয়টি ওহির বাইরের বিষয়। যখন আমি আপনাকে ইয়া মুহাম্মদ বলি তার মানে বিষয়টি আপনি মুহাম্মদ আর আমার মধ্যকার। সুতরাং এটা হলো কেবল এমন একক সময় যখন জিব্রাইল ইয়া রাসূলুল্লাহ বলে সম্বোধন করলেন না। সুতরাং তিনি বললেন হে মুহাম্মদ, পাঁচটি উপদেশ দিচ্ছি আপনাকে। عش ما شئت فإنك ميت আপনি যেভাবে খুশি জীবন যাপন করুন, কিন্তু এই কথা মনে রাখবেন যে আপনি একদিন মৃত্যুবরণ করবেন। তিনি আরো বলেন وحبب ما شئت فإنك مفارق আপনি যাকে খুশি ভালোবাসুন, কিন্তু মনে রাখবেন যে একদিন আপনি তার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন। واعمل ما شئت فإنك مجزي به তিন আপনি যা খুশি তাই করতে পারেন, কিন্তু এ কথা স্মরণ রাখবেন যে আপনার কর্ম অনুযায়ী আপনাকে প্রতিফল দেয়া হবে। মানে হলো প্রত্যেকটি বিষয় আখিরাতে আসবে, প্রত্যেকটি পুরস্কারই আখিরাতে দেয়া হবে। আপনি যা করেন তা করতে থাকুন আর মনে রাখবেন যে এর বদলা আখিরাতে পাবেন। ওয়া'লাম আন্না শারাফাল মুমিন কিয়ামুহু বিল্লাইল জেনে রাখুন একজন বিশ্বাসীর জন্য সত্যিকারের আভিজাত্য রাত্রিবেলা নামাজে দাঁড়ানোর মাঝে, আর তার প্রকৃত মর্যাদা আত্মনির্ভরশীলতার মাঝে। নিজেকে মানুষের প্রয়োজন থেকে মুক্ত রাখতে চেষ্টা করুন। আর্থিকভাবে, আবেগের দিক থেকে, মানসিকভাবে বা শারীরিকভাবেই হোক, একজন মানুষ হিসাবে আপনার সম্মান ও মর্যাদা অন্য মানুষের উপর নির্ভর না হওয়ার প্রচেষ্টার মাঝে, যে কোনো ব্যাপারেই হোক না কেন, নিজেকে মানুষের প্রয়োজন থেকে মুক্ত রাখতে চেষ্টা করুন। এরপর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের অন্তিম সময় অনুভব করলেন। আর যখন অবস্থা ক্রমান্বয়ে খারাপ হতে থাকে, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের মাঝে অবস্থান করছিলেন। তিনি খুব সাধারণভাবে বললেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তাঁর এক বান্দাকে এভাবে এখতিয়ার দিয়েছেন যে বান্দা হয় দুনিয়ার শান শওকতকে পছন্দ করবে, অথবা যা কিছু আল্লাহর কাছে রয়েছে তা থেকে পছন্দ করবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে সবাই কাঁদছিল, কারণ সবাই বুঝতে পারছিলেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তিম সময় চলে এসেছে, তিনি শেষ সময়ের নিকটবর্তী। বিশেষ করে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভীষণভাবে বিধ্বস্ত হলেন। তাঁর কন্যা উম্মু আবিহা, তার পিতার মা, সর্বদা তার সাথে ছিলেন ওই সময়। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রতি ভালোবাসা দেখালেন, মমতা দেখালেন, এমনকি যখন তিনি কোনোভাবে কথাও বলতে পারছিলেন না তখনও তিনি হাতের ইশারায় ফাতিমাকে ডাকলেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাছে আসলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আরও নিকটে আসতে বললেন, তার কানে কিছু বললেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরও বেশি করে কাঁদতে লাগলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে পুনরায় কাছে আসতে বললেন এবং চুপিসারে আরও কিছু কথা বললেন। এবার কথা শুনে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসিতে ফেটে পড়লেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এগুলো দেখে হতবুদ্ধি হয়ে গেলেন যে একবার ফাতিমা কাঁদছেন, আবার হঠাৎ করে হাসছেন। সুতরাং তিনি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চাপাচাপি করছিলেন যে বলো না কী বলেছেন তিনি। শেষে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে বাধ্য হলেন যে তিনি বলেছেন, জিব্রাইল সাধারণত প্রতি রমজানে আমাকে নিয়ে পুরো কোরআন একবার ঝালিয়ে নেন, আর এই বছর রমজানে তিনি দুইবার পুনঃ পাঠ করেছেন। তার মানে হলো জিব্রিল আলাইহিস সালাম ওহীকে শক্তিশালী করে দিলেন, আর আমার মনে হয় না আমি আর রোগ থেকে আরোগ্য লাভ করব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেখানে নিয়ে যাওয়া প্রয়োজন সেখানে নিয়ে যাচ্ছেন। তিনি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দৃঢ় হতে সাহায্য করেন, আর এমত অবস্থায় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শরীরে হেলান দিয়ে আছেন। তার দৃষ্টি পড়ল আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে, যিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই। তিনি দেখলেন তার পকেটে একটি মিসওয়াক রয়েছে, এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আমি বুঝতে পারছিলাম যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটি পেতে চাচ্ছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আপনি কি মিসওয়াক চান? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা নাড়িয়ে সম্মতি দিলেন। আব্দুর রহমান তার অব্যবহৃত মিসওয়াকটি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিলেন। তিনি এটাকে চিবিয়ে নরম করলেন এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে পুরে দিলেন। অর্থ হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক ওয়াক্ত সালাতের পূর্বে মিসওয়াক করতেন, কারণ তিনি চাইতেন যে আল্লাহর সাথে সাক্ষাৎকালে যেন তার শ্বাস প্রশ্বাস বিশুদ্ধ থাকে, প্রতিদিনই পাঁচবার। তিনি বললেন তিনি এটিকে ফরজ করতে পারতেন যদি উম্মতের জন্য কষ্টকর না হতো। তিনি আল্লাহর সাথে সাক্ষাতের পূর্বে প্রতিবারই মিসওয়াক করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন তিনি মিসওয়াক করা সমাপ্ত করলেন, দাখালা আলাইনা জিব্রিল, তখনই জিব্রিল আলাইহিস সালাম আমাদের মাঝে প্রবেশ করলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকালেন, আর দেখতে পেলেন তাঁর চেহারা আলোয় উদ্ভাসিত হল। জিব্রিল আলাইহিস সালাম, যিনি নবীকে উপরের উপদেশগুলো দিয়েছিলেন, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, শুনুন, আমি আপনাকে একটি বিষয়ে পছন্দ করতে বলবো। হয়তো আপনি আপনার সাহাবীদের সাথে থাকবেন এবং সুন্দরভাবে জীবনযাপন করবেন, অথবা আপনি সর্বোচ্চ আল্লাহর সাহচর্যে থাকবেন। জিব্রিল আলাইহিস সালাম যখন এই কথাটি বললেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উত্তরে বললেন, বালা রফিকুল আলা,
আল্লাহুম্মা রফিকিল আলা, ও আল্লাহ আমি সর্বোচ্চ বন্ধুর সাহচর্য কামনা করি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন তিনি আর রফিকিল আলা বলছেন, তিনি যেন তার সমস্ত শরীরকে ছেড়ে দিচ্ছেন। আর রফিকিল আলা, ও আল্লাহ আল্লাহর সাহচর্য, বলতে বলতে তার হাত পড়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করলেন। যখন এই ঘটনা হলো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিৎকার করে উঠলেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চিৎকার শুনতে পেলেন, তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, ইয়া আবাতা মান রাব্বিহি মা আদনা, হে আমার পিতা, আপনি আপনার রবের কতটা সন্নিকটে আছেন এখন? ইয়া আবাতা ইলা জিব্রিল নানআ, হে আমার পিতা, আমরা জিব্রাইলের নিকট আপনার মৃত্যুর সংবাদ ঘোষণা দিচ্ছি। ইয়া আবাতা জান্নাতুল ফিরদাউসি মাওয়া, হে আমার পিতা, জান্নাতই আপনার বর্তমান ঠিকানা। এবং এ কথাটি তিনি বারবার বলতে থাকলেন, বলতেই থাকলেন, বলতেই থাকলেন, আপনি আপনার রবের কতটা নিকটে আছেন, জিব্রিলের নিকট আপনার প্রস্থানের ঘোষণা দিচ্ছি এবং জান্নাতুল ফিরদাউসি আপনার আবাসস্থল। সুবহানাল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছেন এবং প্রত্যেকেই মৃত্যুবরণ করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জিব্রিলও মৃত্যুবরণ করবে। চিন্তা করতে পারেন, জিব্রিল আলাইহিস সালামও মারা যাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিংহায় ফুৎকার দেওয়ার পর আল্লাহ যাদের চান তারা ছাড়া আর কেউ স্থির থাকতে পারবে না, অন্য সবাই মৃত্যুবরণ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তার সম্মুখে নিয়ে আসবেন, আর তারা হলেন জিব্রিল, ইসরাফিল, মিকাল ও মৃত্যুর ফেরেশতা, যারা আল্লাহর আদেশ সমূহ বাস্তবায়ন করেন। আল্লাহ মৃত্যুর ফেরেশতাকে জিজ্ঞেস করবেন, আর কারা কারা বাকি আছে? মৃত্যুর ফেরেশতা বলবেন, ও আল্লাহ, আপনার সম্মানিত পবিত্র চেহারার আপনার বান্দা আমি, আপনার বান্দা জিব্রিল, আপনার বান্দা জিব্রিল, আপনার বান্দা মিকাল এবং আপনার বান্দা ইসরাফিল। আল্লাহ বলবেন, মিকালের আত্মা নিয়ে নাও। তখন মিকালের আত্মা নিয়ে নেওয়া হবে। পুনরায় বলবেন, আর কে কে বাকি আছে? তিনি বলবেন, ও আল্লাহ, আপনি, আমি, জিব্রিল এবং ইসরাফিল। আল্লাহ বলবেন, ইসরাফিলের আত্মা নিয়ে নাও। ইসরাফিলের আত্মা তার থেকে নিয়ে নেওয়া হবে। আল্লাহ আবারও বলবেন, আর কারা বাকি আছে? তিনি বলবেন, ওয়াজহুকাল বাকিল করিম, ও আল্লাহ, আপনার পবিত্র চেহারা আপনার এই বান্দা এবং আপনার বান্দা জিব্রিল, আপনার বান্দা জিব্রিল, আমরা দুই বান্দা সবশেষে বাকি রয়েছি। আল্লাহ বলবেন, জিব্রিলের আত্মা নিয়ে নাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিব্রিল তার চেহারা নিয়ে পতিত হবেন এমন অবস্থায় যে তার ডানাগুলো বিস্তৃত অবস্থায় থাকবে আর সেগুলো আল্লাহর প্রশংসা করতে থাকবে। তিনি তাসবিহরত অবস্থায় মৃত্যুবরণ করবেন। এরপর আল্লাহ বলবেন, আর কে বাকি আছে? তখন মৃত্যুর ফেরেশতা বলবে, ইয়া আল্লাহ, কেবল আপনি আর আমিই বাকি আছি। আল্লাহ মৃত্যুর ফেরেশতাকে আদেশ করবেন মৃত্যুবরণ করার জন্য, আর মৃত্যুর ফেরেশতা মারা যাবেন। আর আল্লাহ বলবেন, কুল্লু মান আলাইহা ফান, প্রত্যেক ব্যক্তি ধ্বংসপ্রাপ্ত হবে। ওয়াইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আর কেবল আপনার মহামান্বিত রবের চেহারাই বাকি থাকবে। আল্লাহ নিজেকেই তখন জিজ্ঞেস করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? আল্লাহ নিজেই প্রতিউত্তরে বলবেন, লিল্লাহি ওয়াহিদুল কাহ্হার, কেবল অদ্বিতীয় নিয়ন্ত্রণকারী আল্লাহর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন আখিরাতে আমরা সবাই হাজির হব, তখন সমস্ত জমিন আল্লাহর আনুগত্যের প্রশংসায় একদম সমতল হবে। তিনি বলেন, হাশরের ময়দানে প্রত্যেকেই যে জায়গায় রয়েছে সে জায়গা থেকে একটু নড়তে পারবে না। সুম্মা উদ্দা আউয়ালুন নাস, তিনি বলেন, আল্লাহর নিকট আমাকেই প্রথম আহ্বান করা হবে, অতএব আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে যাব, আমি সিজদায় পড়ে যাব। তিনি বলেন, অতঃপর আমি আমার মস্তক উত্তোলন করব। ফাইদা জিব্রিল আন ইয়ামিনির রাহমান, এবং আকস্মিকভাবে আমি সর্বোচ্চ দয়াময় আল্লাহর ডান পাশে জিব্রিলকে দেখতে পাব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেন, ওয়াল্লাহি মা রাআহু ক্বাবলাহ, ইতিপূর্বে জিব্রিল আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কোনো দিনই দেখেননি। নবী সাল্লাল্লাহু আলাইহিস সালাম জিব্রিলের দিকে ইশারা করে বলবেন, হে আমার রব, ইন্না হাযা আখবারানি আন্নাকা আরসালতাহু ইলাই, এই ব্যক্তি আমাকে বলেছিল যে আপনিই তাকে আমার নিকটে পাঠিয়েছিলেন। ফায়াকুলুল্লাহ সাদাকত, তখন আল্লাহ বলবেন, তুমি সত্য বলছো। একইভাবে জিব্রিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলবেন, আপনি সত্য বলছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন প্রতিদান দিবসে এই বিষয়টি পছন্দ করলেন, কেন এটি ইচ্ছা পোষণ করলেন? কারণ হলো, প্রতিদান দিবসের দিন প্রত্যেক নবী রাসূলকে জিজ্ঞেস করা হবে যে জিব্রিল কি নবুয়তের বার্তাকে ঠিকমতো পৌঁছে দিয়েছে কিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রিলের পক্ষে সাক্ষ্য দিবেন এবং তাকে জিজ্ঞেস করার পূর্বেই তিনি নিজেই বলবেন যে উনি বলেছেন যে তাকে আপনি আমার নিকট পাঠিয়েছিলেন, তিনি তার কাজ ঠিকমতো করেছিলেন। আল্লাহ বলবেন, তুমি সত্য বলছো। أشهد أن لا